এইভাবে চুপ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা তো হরিণেরও দেখেছি। তাহলে দেখো তো, এ দুটো কি, এ দুটো কি, এই যে এ দুটো হচ্ছে শিং। কিসের শিং? গরুর শিং। তোমরা ভয় পাও? আমি বাবা অনেক ভয় পাই যদি গুঁতো দেয়। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু কখনো গরু মহিষের সামনে যাবে না, গুঁতো দিতে পারে, তাই না বন্ধুরা? তাহলে এই যে আমরা দেখলাম মাথার উপরে, এই দুটো কি? শিং। আবার একটু বলো আমার সাথে, বলো শিং। সুন্দর হচ্ছে, সুন্দর। আবার বলো শিং। আর দুবার বলো শিং, শিং। আমরা একটু ছবি দেখি তাহলে। ছোট্ট সোনামণিরাজ, তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা তাহলে কি কি দেখলাম, কি কি দেখলাম? শিং, শিং। আর কি দেখলাম? আংটি, আংটি। আচ্ছা ছোট্ট সোনামণিরা, এই যে আমি শিং বলছি, এই শিয়ের পরে একটা অং ধ্বনি আসছে, দেখো, শিং, শিং। শিয়ের পরে কি বলছি? অং ধ্বনি। আবার এই যে আমি আংটি বলছি, এই যে আংটি, আয়ের পরেও কিন্তু একটা অং ধ্বনি আসছে। দেখো তো বন্ধুরা, উপরে একটা ছবি রয়েছে, ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা দেখো তো, এই যে শিং লেখাটার মধ্যে এই ছবিটা আছে কিনা একটু খুঁজে বের করো, একটু মিলিয়ে দেখো বন্ধুরা, দেখো তো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এই তো মিল রয়েছে, এইটা আর এইটা তো একই ছবি, তাই না বন্ধুরা? আচ্ছা তাহলে আংটি শব্দটার মধ্যে আমরা একটু খুঁজি, দেখি ওই ছবিটা আছে কিনা। আংটির মধ্যে একটু দেখো তাহলে, এই শব্দটার মধ্যে এই যে এই ছবিটা পাচ্ছ কিনা। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, এই যে মাঝে যে বর্ণটা রয়েছে, এই বর্ণটার সাথে এই ছবিটার মিল রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে দেখো, এটা হচ্ছে অং ধ্বনি, এর একটা সুন্দর নামও আছে, এর নাম হচ্ছে অনুস্বর। আমার সঙ্গে একটু বলো তোমরা, অনুস্বর। আবার বলো, সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ, এটা হচ্ছে অনুস্বর। বাহ দারুণ, আবার বলো অনুস্বর। কি এটা? অনুস্বর। কার্ডে দেখবে তোমরা, এই দেখো কার্ডেও অনুস্বর আছে, এই দেখো এটা হচ্ছে অনুস্বর। ছোট বন্ধুরা, যখন আমাদের স্কুল ছুটি হয়, ছুটির ঘন্টা কিরকম বাজে? ঢং ঢং ঢং, সেখানেও কিন্তু অনুস্বর থাকে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি দেখলাম? শিং, শিং, আংটি, আংটি। এখান থেকে আমরা কোন বর্ণটি পেলাম? অনুস্বর। এই ছবিটার নাম কি তাহলে? অনুস্বর। এই তো সবাই বলতে পেরেছো। তাহলে এই যে অনুস্বর, অনুস্বর আমাদের একটু আঁকাও শিখতে হয়, তাই না বন্ধুরা? দেখি আমরা ছবিটা আঁকতে পারি কি না। ছোট বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা এইভাবে খাতার উপরে পেন্সিলটি রাখবো, তারপরে বাঁদিক থেকে শুরু করে সুন্দর একটা গোল আঁকবো। দেখছো সুন্দর হয়েছে না? আচ্ছা এরপরে কি আছে দেখো তো বন্ধুরা, এরপরে একটা নিচে দাগ, এই যে একটা দাগ দিলাম, এটা কি হলো? এটা হয়ে গেল অনুস্বর, অনুস্বর। বন্ধুরা তোমরা একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করো, যদি না করো তাহলে বড় আপু বা আম্মুকে একটু দেখিয়ে দিতে বলো। আচ্ছা বন্ধুরা, আমরা আবার একবার চেষ্টা করি, দেখো তো হয় কি না। আচ্ছা এই যে পেন্সিল বাঁদিক থেকে ঘোরানো শুরু করলাম, এই যে মিলিয়ে দিলাম, নিচে একটা দাগ দিয়ে দিলাম, এবার কি হলো? এটাও হলো অনুস্বর। আবার একটু চেষ্টা করে দেখি, দেখো তো বন্ধুরা, এইভাবে তোমরা আমার সঙ্গে হাত রাখো, খাতার উপরে পেন্সিলটা ঠিক এভাবে ধরো, এবার বাঁদিক থেকে ঘুরিয়ে এই যে এনে মিলিয়ে দিলাম, এরপরে নিচে একটা দাগ, তাহলে এটা কি হলো বন্ধুরা? এটা হলো অনুস্বর। আমার সঙ্গে তোমরা আবার একটু পড়ো, অনুস্বর।
অনুস্বর অনুস্বর, সুন্দর না বন্ধুরা? তাহলে আমরা অনুস্বর পেলাম কোথা থেকে? অনুস্বর পেলাম শিং শিং, আংটি আংটি। এই তো সুন্দর বলেছ, আংটি এবং শিং থেকে আমরা অনুস্বর বর্ণটি পেলাম। সবাইকে ধন্যবাদ। তোমরাও কিন্তু বাড়িতে খুব করে চেষ্টা করবা, এই যে আমি যেভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছি ঠিক এভাবে তোমরাও লিখতে চেষ্টা করলে বন্ধুরা তোমরাও পেয়ে যাবা, খুবই সহজ। ছোট্ট বন্ধুরা, দেখো তো এখানে বোর্ডে একটা বাবু রয়েছে, এই দেখো একটা খোকা বাবু রয়েছে, ছোট্ট বাবু। খোকা বাবুটার মন খারাপ, ওকে বোধ হয় কেউ বকেছে, তাই দুঃখী দুঃখী মনে আছে। খোকা বাবুটা দুঃখ পেয়েছে, দুঃখ পাওয়ার কারণে বাবুটা কেমন আছে? দুঃখী দুঃখী মনে। এই যে আমরা একটা নতুন শব্দ পেলাম, দুঃখী দুঃখী। তোমরা আমার সঙ্গে বলো দুঃখী, আবার বলো দুঃখী। কার্ডে তোমরা দেখবে, কার্ডেও ঠিক এই বাবুটার মতো একটা ছোট্ট খোকা বাবু আছে। এই দেখো এই যে একটা খোকা বাবু, খোকা বাবুটা কতটা মন খারাপ করে আছে। অবশ্য মা যখন আমাদের বকে তখন আমরাও একটু দুঃখী দুঃখী মনে থাকি, তাই না বন্ধুরা? খোকা বাবুটাকেও হয়তো বা কেউ বকেছে তাই দুঃখী হয়ে আছে। তাহলে আমরা এই যে কি পেলাম, দুঃখী। আচ্ছা তোমরা আরো দুবার বলো আমার সঙ্গে, কি পেলাম একটা নতুন শব্দ, দুঃখী। কি পেলাম? দুঃখী। আবার বলো দুঃখী। সুন্দর। আচ্ছা দেখো তো এই খোকা বাবুটার উপরে একটা সুন্দর ছবি রয়েছে, সুন্দর একটা ছবি। এই যে আমরা দুঃখী শব্দটা পেলাম, এখানে যে লেখাগুলো আছে তার মধ্যে এই ছবিটা খুঁজে পাও কিনা একটু তোমরা চিন্তা করো, একটু সুন্দর করে দেখো, মিলিয়ে দেখো তো বন্ধুরা পাচ্ছ কিনা। আছে আছে, হ্যাঁ বন্ধুরা এই তো রয়েছে এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি কিন্তু একই, তাই না? এই দুটো ছবির মধ্যে মিল রয়েছে। তাহলে ছোট্ট সোনামণিরা, এই যে যে দুটো ছোট্ট ছোট্ট গোল, এই ছোট্ট ছোট্ট গোল ছবিটার আবার একটা সুন্দর নাম আছে। এই ছবিটার নাম হচ্ছে বিসর্গ। আমার সঙ্গে একটু বলো তোমরা, বিসর্গ। সুন্দর। আবার বলো বিসর্গ। আরো দুবার বলো বন্ধুরা, বিসর্গ বিসর্গ বিসর্গ। সুন্দর হচ্ছে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, এই বর্ণটা কিন্তু লেখাও খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটো গোল। আমার কিন্তু বর্ণটা অনেক পছন্দ। তাহলে আমরা যখন বলতে শিখেছি এখন তো বর্ণটা একটু লেখারও চেষ্টা করতে হয়, নাকি বলো বন্ধুরা? আচ্ছা তাহলে দেখি কি করে বর্ণটা লেখা যায়। দেখো এর আগে আমরা কোন বর্ণটা লিখলাম, অনুস্বর। অনুস্বরের সঙ্গে বিসর্গর কিন্তু যথেষ্ট মিল রয়েছে। বিসর্গ লিখতে অনুস্বরের মতো প্রথমে একটা গোল দিতে হবে। আচ্ছা তাহলে দেখি বন্ধুরা, এইভাবে তোমরা আবার হাত রাখো খাতার উপর, হাত রেখে পেন্সিল ধরো, এরপরে বা দিক থেকে ঘুরিয়ে এনে এই যে মিল করে দিলাম। এরপরে কি রয়েছে, এর নিচে ছোট্ট আর একটা গোল, তাই না বন্ধুরা? তাহলে আমরা আর একটা গোল এঁকে নেই। এই তো সুন্দর হয়েছে। এখন এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটার নাম কি বন্ধুরা, মনে আছে তো? বিসর্গ বিসর্গ। হ্যাঁ আবার বলো বিসর্গ। আমরা আবার একটু আঁকার চেষ্টা করি, দেখি হয় কিনা দেখি হয় কিনা। এই তো এই যে আবার আমি এঁকে ফেলেছি, এই ছবিটা এঁকেছি, তাহলে কি আঁকলাম আমি, বিসর্গ। আবার বলো কি আঁকলাম, বিসর্গ। সুন্দর। আচ্ছা বন্ধুরা তাহলে আমরা যদি বাড়িতে এভাবে বারবার চেষ্টা করি তাহলে আমরা বিসর্গ ছবিটা আঁকতে পারবো না বন্ধুরা? হ্যাঁ নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। আচ্ছা বন্ধুরা তাহলে আমরা এই যে কি আঁকলাম আবার একটু দেখি, কি আঁকলাম বলো আমার সঙ্গে, বিসর্গ বিসর্গ বিসর্গ। বাহ দারুণ সুন্দর হয়েছে। তাহলে আমরা বিসর্গ পেলাম কোথা থেকে, এই যে দুঃখী থেকে। দুঃখী থেকে কি পেলাম আমরা, বিসর্গ। দুঃখী থেকে কি পেলাম,
বিসর্গ। তোমরা দুবার বলো আমার সঙ্গে, বিসর্গ বিসর্গ। আচ্ছা বন্ধুরা, বিসর্গ বর্ণটা লেখা কিন্তু খুবই সহজ, তাই আমরা বিসর্গ বর্ণটা লিখতে সবাই পারবো, না কি বলো? পারবো না বন্ধুরা? সবাই পারবো। আচ্ছা বন্ধুরা দেখো তো কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ কি তোমরা সবাই চেনো? চাঁদ কখন ওঠে? দিনের বেলায়। চাঁদ ওঠে রাতের বেলায়। রাতের বেলায় চাঁদের আলোতে ঘুরতে কত ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা কি রাতের বেলা চাঁদের আলোতে উঠোনে ছুটোছুটি করো? হ্যাঁ অবশ্যই করো, আমি জানি তো বন্ধুরা। আচ্ছা তাহলে এই যে ছবিটা, এই ছবিটার নাম কি? চাঁদ। বলো আমার সঙ্গে, চাঁদ। এই ছবিটার নাম কি? চাঁদ। আবার বলো, চাঁদ। সুন্দর হচ্ছে, বলো বলো, চাঁদ চাঁদ। থ্যাংক ইউ। ও মা, এই দেখি আবার কাঁঠালও রয়েছে, বড় একটা কাঁঠাল। কাঁঠাল তো আমাদের জাতীয় ফল, তাই না বন্ধুরা? কাঁঠাল অনেক বড় ফল। এই যে গরম পড়া শুরু করেছে, কাঁঠালও পাকা আরম্ভ করেছে। কাঁঠাল খেতে তো খুবই মজা, তাই না বন্ধুরা? কাঁঠাল একটা খুব মজাদার ফল, সুস্বাদু ফল। আচ্ছা তাহলে এই ছবিটার নাম কি? কাঁঠাল। বলো আমার সঙ্গে, কাঁঠাল। থ্যাংক ইউ। সুন্দর হচ্ছে, বলো বলো, কাঁঠাল। আবার বলো, কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। তাহলে আমরা কি দেখলাম দুটো ছবি, একটা হচ্ছে চাঁদ চাঁদ, আর একটা কি? কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। আচ্ছা বন্ধুরা এই যে উপরে একটা ছবি রয়েছে, দেখো তো এই যে যে নিচের লেখাটা, এই লেখাটার ভিতরে এই ছবিটা দেখতে পাও কিনা একটু ভালো করে দেখো তো বন্ধুরা, একটু দেখো, মিলিয়ে নাও, আছে কিনা ওই ছবিটা। হ্যাঁ ছোট্ট বন্ধু সুন্দর বলেছে, এই যে মাথার উপরে এই ছবিটা আছে, তাই না? আচ্ছা চাঁদের এই যে যে লেখাটা, চাঁদ লেখাটার উপরে আমরা এই ছবিটা খুঁজে পেয়েছি। এখন দেখি কাঁঠাল যেখানে লেখা আছে সেখানে আমরা ওই ছবিটা পাই কিনা দেখি বন্ধুরা, একটু মিলিয়ে দেখো, একটু মিলাও তো, আছে কিনা? আছে বন্ধুরা? হ্যাঁ এই তো ছোট্ট বন্ধু সুন্দর বলেছে, এই যে কাঁঠাল লেখারও উপরে ওই ছবিটা রয়েছে। তোমরা একটু কার্ড দেখবে, দেখো কার্ডেও, এই দেখো কার্ডেও ঠিক এরকম একটা চাঁদ রয়েছে, আর একটা কাঁঠাল, তাই না? আর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা সেই ছবিটা, দেখো তো ওই ছবিটা আর এই ছবিটা এক কিনা, মিল আছে তো বন্ধুরা? আচ্ছা তাহলে দেখো এই যে একটা ছবি, এই ছবিটা চাঁদের মতো বাঁকা হয়ে আছে, আবার কপালে একটা বিন্দু আছে, ফোঁটাও আছে, তাহলে এই ছবিটারও কিন্তু একটা সুন্দর নাম আছে। এই ছবিটার নাম কি তোমরা জানো? এই ছবিটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। আমার সঙ্গে তোমরাও বলো, চন্দ্রবিন্দু। তাহলে ছবিটার নাম কি? চন্দ্রবিন্দু। আবার বলো, চন্দ্রবিন্দু। সুন্দর হচ্ছে তো বন্ধুরা, আবার বলো, চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু, আরেকবার চন্দ্রবিন্দু। আচ্ছা বন্ধুরা তাহলে আমরা চন্দ্রবিন্দু দেখলাম, এখন আমাদের তো একটু আঁকাও শিখতে হয়, না কি বলো? তাহলে আসো আমরা খাতা পেন্সিল নিয়ে বসে যাই। এই তো বন্ধুরা আমি আগে দেখাই, তোমরা তারপরে লেখা শুরু করো। এই দেখো এভাবে খাতার উপর পেন্সিল রেখে বাঁ দিক থেকে শুরু করে এভাবে ডানে একটু বাঁকা করে যেতে হবে, চাঁদের মতো করে যেতে হবে। যাওয়ার পরে এবার এখানে যদি একটা টিপ দিয়ে দেই, একটা ফোঁটা দিয়ে দেই, তাহলেই আমাদের হয়ে যাবে চন্দ্রবিন্দু। কি হবে বন্ধুরা? চন্দ্রবিন্দু। আবার একটু আঁকার চেষ্টা করি, তোমরা একটু দেখো। এই দেখো প্রথমে আমি পেন্সিল রাখলাম, তারপরে বাঁ দিক থেকে শুরু করে এই যে ডানে চলে গেলাম। দেখো তো বন্ধুরা হয়েছে না, কিছু বাকি আছে? হ্যাঁ কি যেন বাকি রয়েছে, কি যেন বাকি রয়েছে? হ্যাঁ বন্ধুরা ফোঁটা দেওয়া হয়নি, এই যে একটা ফোঁটা দিলাম, এবার এটা কি হলো, কি হলো বন্ধুরা?
এটা হলো চন্দ্র বিন্দু। তাহলে কি হলো বন্ধুরা? এটা হচ্ছে চন্দ্র বিন্দু। আবার বলো আমার সঙ্গে, চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু। তাহলে আমরা চন্দ্র বিন্দু পেলাম কোথা থেকে? এই যে চাঁদ মামা থেকে। চাঁদকে তো আমরা আদর করে মামা ডাকি, তাহলে চাঁদ থেকে পেলাম চন্দ্র বিন্দু। আর হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল থেকে পেলাম চন্দ্র বিন্দু, তাই না বন্ধুরা? সুন্দর তো? তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা আজকে কি কি শিখলাম তোমাদের মনে আছে তো? একটু মনে করো তো, আজকে আমরা কি কি শিখেছি, কি কি শিখেছি। হ্যাঁ, এই তো, বাহ সুন্দর, তোমাদের মনে পড়ে গেছে। আমরা প্রথমে শিখলাম হচ্ছে বিসর্গ, বিসর্গ। তারপরে শিখেছি, প্রথমে শিখেছি অনুস্বর, অনুস্বর। তারপরে শিখেছি বিসর্গ, বিসর্গ। তারপরে শিখেছি চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। আবার একটু বলি কি কি শিখলাম, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো ছোট্ট সোনামণিরা, এখন যে বিদায় নিতে হয়, মন খারাপ করলে চলবে না, আবার তোমাদের সাথে দেখা হবে। সুপ্রিয় সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনার সন্তানদের অনলাইনে ক্লাসগুলো করার জন্য বেশি বেশি উৎসাহিত করবেন এবং অনলাইন ক্লাস দেখার জন্য যাবতীয় সহযোগিতা ওদের প্রদান করবেন। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবেন, ঝিনুকের মধ্যে যেমন মুক্তার মতো মূল্যবান রত্ন লুকিয়ে থাকে, এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের দেশের সেই রকম রত্ন। তাই এই করোনাকালীন দুঃসময়ে এদের প্রতি বিশেষ 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 নজর দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।